আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। আমাদের কিন্তু প্রত্যেকের ফোনে ফেসবুক, জিমেইল, ইনস্টাগ্রাম, টিকটক, আদার্স যে কোনো অ্যাপস কিন্তু আমরা ইনস্টল করে দিয়ে রাখি বা ব্যবহার করি। অনেক সময় কিন্তু আমরা পাসওয়ার্ড ভুলে যাই, আমরা কিন্তু পাসওয়ার্ড খুঁজে পাই না। এমনটা হয় না আপনি ফেসবুকে লগ ইন করাচ্ছে কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না, আপনার ফোনে জিমেইল লগ ইন করাচ্ছে কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না। সো আপনি কী করবেন? উপায় খুঁজে না পেয়ে দেখা যায় নতুন করে আরেকটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নতুন করে আবার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কোনো প্রয়োজন নেই। আপনার ফোনেই কিন্তু পাসওয়ার্ড আছে, হয়তো আপনি সেটা জানেন না। কীভাবে বের করবেন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, কোথা থেকে বের করবেন সেটা দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু করবো, শুরু করার আগে আপনাদের কাছে আমার প্রতিদিনের মতো ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে ভিডিওর বাকি অংশটুকু অবশ্যই কন্টিনিউ করবেন। তো চলুন কথা বলাচ্ছি না, ভিডিওটা শুরু করছি। ওকে, আপনারা আমার ডিসপ্লেটার দিকে একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে যেভাবে প্রসেসটা দেখিয়ে দেবো আপনারা সেম সেভাবে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবেন, তাহলে খুব সহজে করতে পারবেন। প্রথমে আপনাদের ফোন থেকে চলে যাবেন আপনাদের সেটিংস নামে একটা অপশন আছে, যার সেটিংস এটা সবার ফোনে কিন্তু থাকে। আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখানে উপর দিকে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা গিয়ে সার্চ করবেন, অথবা যদি সার্চ না করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে খুঁজে বের করে নেবেন। প্রত্যেকটা ফোনেরই একটা অপশন থাকে, সেটা হচ্ছে গুগল নামের একটা অপশন, আপনি তো আপনার ফোনে খুঁজে পাবেন, সবার ক্ষেত্রে এটা আছে। না পেলে উপর থেকে সার্চ বক্স থেকে অবশ্যই আপনার এটাকে সার্চ করে বের করে নেবেন। বের করে নেওয়ার পর জাস্ট আপনার গুগলের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি খুঁজে পাবেন এই যে অটো ফিল নামে একটা অপশন, আমি রেড মার্ক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। এই অটো ফিল নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন ট্যাপ করে দেবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর উপর দিকে আপনি আরেকটা অপশন খুঁজে পাবেন, অটো ফিল উইথ গুগল নামে একটা অপশন খুঁজে পাবেন। দেখেন আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, অটো ফিল উইথ গুগল, একটু ভালো করে লক্ষ্য করুন। পাসওয়ার্ড হেরে গেলে আর আপনাকে কারোর কাছে যাইতে হবে না, আপনি নিজেই কিন্তু এখান থেকে বের করতে পারবেন। কোথাও কারোর কাছে যেয়ে বলতে হবে না যে আমার ফেসবুকে পাসওয়ার্ড হারিয়ে গেছে, আমার জিমেলের পাসওয়ার্ড হারিয়ে গেছে, কাউকে বলতে হবে না, আপনি নিজের পাসওয়ার্ড কিন্তু নিজেই বের করতে পারবেন। ওকে, এরপর অটো ফিল উইথ গুগলে আমরা একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে লক্ষ্য করলে আপনি এখানে খুঁজে পাবেন পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের উপরে আপনি একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা সাইট, এখানে দেখেন ক্রিয়েটর স্টুডিও, এরপর হচ্ছে ক্যাপকাট প্রো, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, মাই টেলিটক, টিকটক, এখানে কিন্তু কয়েকটা কিন্তু অ্যাপস কিন্তু এখানে লগ ইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে যে কোনো কিছুর পাসওয়ার্ড কিন্তু এখান থেকে বের করে দেখতে পাবো, সেটা হতে পারে জিমেইল হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক হতে পারে, ফেসবুক হতে পারে। সবাই আপনাদেরকে দেখাচ্ছি জিমেইলের পাসওয়ার্ডটা বের করে দিয়ে, জাস্ট আমি জিমেইলের উপর একটা ট্যাপ করে দেবো। জিমেইলের উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনার ফোনে ফিঙ্গার অথবা পিন নাম্বার, মানে যে আপনার যে সিকিউরিটির জন্য যে পাসওয়ার্ডটা রেখেছেন সেই পাসওয়ার্ডটা চাবে, আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সো আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দরবার উপর দেখে দেখতে পাচ্ছেন আমার জিমেইলটা কিন্তু উপরে শো করেছে এবং নিচে কিন্তু চোখের মতো একটা অপশন খুঁজে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটাতে যে আমি যদি ট্যাপ করি আমার পাসওয়ার্ডটা কিন্তু শো করাবে, আমি কিন্তু এটাকে দেখতে পারবো। আর উপর দিকে যে জিমেইলটা সেটা তো দেখতে পাচ্ছেন, জিমেইলের নিচে যে ডট ডটের মতো যে চিহ্নটাকে দেখতে পাচ্ছেন এইটাই মূলত হচ্ছে পাসওয়ার্ডের ঘর। আপনি যদি কখনো হারিয়ে ফেলেন পাসওয়ার্ড আপনি কিন্তু সেম এইভাবে এখান থেকে কিন্তু পাসওয়ার্ড কিন্তু বের করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর সাথে আমি যদি চোখের মতো এখানে ক্লিক করি আমার ডিসপ্লেটা অন্ধকার হয়ে যাবে, কারণ এটা সেফটির জন্য এটা রেকর্ড পর্যন্ত কিন্তু করতে দেয় না, ঠিক আছে? আমি একটু আপনাদেরকে দেখাই, জাস্ট আমি এখানে যদি ট্যাপ করে দিই আমার কিন্তু পাসওয়ার্ডটা শো করছে, আমার কিন্তু ডিসপ্লেটা কিন্তু কালো হয়ে গেছে, আপনি এখান থেকে দেখতে পারবেন না, এখন কিন্তু আবার ডিসপ্লেটা কিন্তু ব্যাক করবে। সো এইভাবে মূলত হচ্ছে আপনার পাসওয়ার্ডটাকে কিন্তু আপনি বের করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আপনি সুতরাং হারানোর কোনো ভয় নাই, আপনি যে কোনো পাসওয়ার্ড আপনি এখান থেকে নির্দ্বিধায় কিন্তু বের করতে পারবেন। ভুলে গেলেও সমস্যা নেই, আপনাকে কারোর কাছে করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ওকে, সো শিখে রাখুন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, এইভাবে কিন্তু আপনি ইচ্ছা মতো আপনার পাসওয়ার্ডটুকু বের করতে পারবেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত ছিল, কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন।